রেডিও মোহনামা প্রেজেন্টস ড্রিম পার্সেল, যেখানে ভালোবাসারা সাজানো থাকে সযত্নে। প্রেজেন্টেড বাই আরজি দিয়ার। পায়ে পায়ে চলা পথগুলো একান্তই নিজের মতো হয়, একেবারে সহজ সরল। তবে একসময় এই সোজা পথের ভালো লাগাগুলো খুঁজে নেয় নতুন কোনো ঘুরপথের রাস্তা, যেই রাস্তায় হাজার দোলাচলে থেকেও সঠিক ঠিকানায় পৌঁছানোর অনুভূতিটাই আলাদা। রেডিও মোনামার প্রেজেন্টস প্রেম পার্সেলের আজকের বিশেষ নিবেদন, তনুশ্রী দাসের লেখা ঘুরপথে। আহি পরাগ, শুনে যা একবার, পালাচ্ছিস কোথায়? পরাগ গলাটা শুনে ফিরে তাকালো না, কিন্তু দাঁড়িয়ে পড়ল। খেপিটা আবার পাকড়েছে, তোয়া ডাকলে পালানো মুশকিল। স্বচ্ছ তোয়া লাফাতে লাফাতে এসে হাজির। কে রে, দুদিন ধরে হুটপাট কেটে পড়ছিস? আমার ভাইরাল ফিভার হলো, একবার খোঁজও নিলি না, কেমন বন্ধু রে তুই? পরাগের খুব অপরাধ বোধ হলো। তোয়া মেয়েটা খুব ভালো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসে পরাগের প্রথম যে বন্ধু হয়েছে সে হলো তোয়া। তোয়া খুব মেধাবী, ও সব সময় পরাগকে হেল্প করেছে। শুরুতেই পরাগের জন্ডিস হয়েছিল, তখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরির ক্লাস নোটস ওকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিল তোয়া। পরাগ খুব অবাক হয়েছিল, ওর ফোন নম্বর ও তো তোয়াকে দেয়নি। পরে জেনেছিল লাইব্রেরিয়ান সুধা ম্যাডামের কাছ থেকে নম্বরটা ম্যানেজ করেছে তোয়া। লাইব্রেরির ফর্ম ফিল আপের সময় পরাগ ফোন নম্বরটা দিয়েছিল। আসলে পরাগ ছোটোবেলা থেকে একটু লাজুক আর মুখচোরা স্বভাবের, আর মেয়েদের সঙ্গে কথা বলার সাহসও ওর ছিল না, তাই মেয়ে বন্ধু দূরের কথা, ওর তেমন কোনো বন্ধুই নেই। সহপাঠীরা বলতো ও খুব হ্যান্ডসাম, একটু চেষ্টা করলেই ক্যাশানোভা হতে পারবে। পরাগ মুখ ফুটে বলতে পারেনি যে ক্যাশানোভা হতে ও কোনোদিনই চায়নি। ও এমন একটা মেয়ে চায় যাকে দেখেই ও তার প্রেমে পড়ে যাবে, ওর বুকের মধ্যে বৃষ্টি পড়বে সেদিন, এবং সেই মেয়েটার কাছে ও সব সুখ দুঃখ উজাড় করে দেবে। এতদিন বন্ধু না থাকায় ওর মনের কথা কাউকে বলতে পারেনি, সেই মেয়েটাকে ও সব বলবে। তবে আপাতত সেই মেয়েটা কবে এন্ট্রি নেবে ও জানে না, সরি একটু ভুল হলো, ও জানতো না, ও বুঝতেও পারেনি, ওকে বুঝিয়েছে তোয়া। ও যেদিন আর্কিটেকচার ডিপার্টমেন্টের সোলাঙ্কিকে দেখে হাঁ করে তাকিয়েছিল সেদিন তোয়াও বুঝে নিয়েছিল। সোলাঙ্কি খুব সুন্দরী, গ্ল্যামারাস, মন দিয়ে পালিশ করা যেন, তীক্ষ্ণ নাক, ভরাট গোলাপি ঠোঁট। পরাগ অবশ্য বেশিক্ষণ তাকায়নি, ওর হঠাৎ মনে হয়েছিল কোনো ফিল্ম স্টার যেন ওদের কলেজে চলে এসেছে। ও খানিকক্ষণ তাকিয়েছিল বলে বেশ লজ্জাও পেয়েছে, চোখ সরিয়ে কেটেই পড়ছিল হুট করে কোথা থেকে তোয়া এসে দাঁড়ালো ওর সামনে। বলল, মেয়েটাকে হাঁ করে দেখছিলি? সবাই দেখে, চল আলাপ করবি চল। সোলাঙ্কিকে তোয়া আগে থেকেই চিনত, সোলাঙ্কিও স্কুলের জুনিয়র, এবছরই কলেজে ভর্তি হয়েছে। ওরা একসঙ্গে কফি খেল আর তোয়া প্রচুর গল্প করল, বাকি দুজন অবশ্য চুপ করেই ছিল। এরপর থেকেই তোয়া ওকে ধরেছে, কী রে কত রে গলি। পরাগ অবশ্য দেখা হলে সোলাঙ্কির সঙ্গে একটু হাসি বিনিময় ছাড়া কিছুই করে উঠতে পারেনি, তবে ভিতরে ভিতরে ও সোলাঙ্কিকে ভালো লাগতে শুরু করেছে, বোধহয় সোলাঙ্কিরও। কিন্তু কাছে গিয়ে গল্প বুঝো করতে সাহস পাচ্ছে না পরাগ, পরাগ ভালো কথা বলতে পারে না, শেষকালে প্রেমটাই না কেচে যায়। তার চেয়ে একটু ধৈর্য রাখাই ভালো, যদি সোলাঙ্কিও পরাগকে পছন্দ করে তাহলে হয়তো ও নিজে থেকেই এগোবে, আর তাতে পরাগ একটু ভরসাও পাবে। কিন্তু ইলেকট্রিক্যালের রোহনের সঙ্গে সোলাঙ্কিকে ঘুরতে দেখে পরাগ আবার তোয়ার স্বর্ণাপন্ন হলো। ও তোয়াকে বলেছিল একটা উপায় বাতলে দে প্লিজ। তোয়া বলল, চল কাল আইনেক্সে মুভি দেখতে যাব, সোলাঙ্কিকেও ডেকে নেব,
তারপর আমি ঠিক সময় একটা কাজের ওজন দেখে কেটে পড়ব। তারপর তুই বুঝি নিস, মুভি দেখিস, গল্প করিস, কত ঘুরে আসিস, যা তোর ইচ্ছে, বি স্মার্ট, ওকে? ওরা মুভি দেখেছিল, তারপর বেরিয়ে অনেকক্ষণ উদ্দেশ্যহীন হেঁটেছিল। রাস্তার ধারের চায়ের দোকানে ভাড়ে করে চা খেয়ে জোক শেয়ার করেছিল আর প্রচুর হেসেছিল। তোয়া আসবে বলেও আসেনি। ও সোলাঙ্কে কি ফোন করে জানিয়েছিল ওর খুব মাইগ্রেনের ব্যথা হচ্ছে, ও যেতে পারবে না। পরদিন খুব উৎসাহ নিয়ে পরাগ তোয়ার কাছে এসেছিল গল্প করতে। তোয়া আর উৎসাহ দেখায়নি, শুধু মুচকি হেসে বলেছিল, এবার নিজেরটা নিজেই সামলে নিস, আমাকে আর দরকার হবে না। তা পরাগ অবশ্য সামলেছিল ভালো। কিছুদিনের মধ্যেই সারা কলেজ ওদের প্রেম কাহিনী জেনে গেল। দিব্যি চলছিল, কিন্তু সব হিসেব বোধহয় এত সহজে মেলে না। একদিন ক্লাস শেষ করে পরাগ সোলাঙ্কিকে নিয়ে কলেজের লাগোয়া কফি শপে ঢুকেছে। দেখে রোহন আর তোয়া দুজন দুজনের হাতে হাত রেখে মগ্ন হয়ে গল্প করছে, যেন আশেপাশের বাকি পৃথিবীটা শূন্য। কেন জানি না পরাগ আর সোলাঙ্কির সেদিনের ডেটটা ভালো জমল না, তাল কেটে যাচ্ছিল। তার পরের দিন সোলাঙ্কি গম্ভীর মুখে স্বীকার করল, কাল রাতে ও ঘুমোয়নি, কারণ তোয়ার সঙ্গে রোহনকে দেখেও ফিল করেছে ও রোহনকে কত ভালোবাসে। তাই পরাগের সঙ্গে আর সম্পর্কটা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। পরাগ প্রথমটা একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে ও সোলাঙ্কিকে জড়িয়ে ধরল। বিমড়ো সোলাঙ্কিকে ছেড়ে একগাল হেসে বলল, থ্যাংক ইউ বলেই পেছন ফিরে দৌড়। থামল গিয়ে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিঁড়ির সামনে, যেখানে রোহন আর তোয়া বসে আছে। তোয়ার মাথাটা রোহনের কাঁধে, দেখেই পিত্তি জ্বলে গেল পরাগের। এক হ্যাঁচকা টানে তোয়াকে টেনে এসে বলল, ফিজিক্যাল মেটালার্জিটা বুঝতে পারছি না, আজ সন্ধ্যে তোর বাড়ি যাব। তোয়া যেন একটু বিরক্ত বলল, আজ তো রোহনের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি, আজ হবে না রে। পরাগ ব্যস্ত হয়ে বলল, ও কাল তাহলে? তোয়া ঘাড় নাড়ল, কাল অসুস্থ মেসোমশাইকে দেখতে যাব। ওকে, তবে পরশু? তোয়া রোহনের দিকে ফিরল, বলল, রোহন পরশু আমাদের কোথাও যাওয়ার নেই তো? রোহন বলল, এক কাজ করি, আমরা বরং পরশু সিনেমাটা দেখতে যাই, আজ তুই পরাগকে পড়াটা বুঝিয়ে দে, আফটারঅল সবার আগে লেখাপড়া। তারপর সন্ধ্যেবেলা পরাগের আগমন, সব কথা খুলে বলে পরাগ বলল, আমি বুঝতে পেরেছি, তুই ছাড়া আমার চলবে না, তোকেই আমি সব কথা উজাড় করে বলতে পারি। আই লাভ ইউ তোয়া, একটু ভুল করে ফেলেছিলাম, সরি ফর দ্যাট, আমাকে প্লিজ ক্ষমা করে দে। এক নিঃশ্বাসে কথাটা বলে পরাগ হাঁপাতে থাকে, আর ঠিক সেই মুহূর্তে পরাগ ফিল করল ওর বুকের মধ্যে বৃষ্টি পড়ছে। স্বচ্ছ তোয়া গম্ভীর, ওকে এই মুহূর্তে দেখে বোঝা সম্ভব নয় ওর বুকের মধ্যে নায়াগ্রার জলপ্রপাত। প্ল্যানটা এত অসাধারণ কাজ করবে ও আর রোহন ভাবতেই পারেনি। তোয়ার মনে হতো পরাগ ওকে ভালোবাসে, ওকে বোঝে, কিন্তু মাঝে সোলাঙ্কি এসে পড়ায় ও একটু পরাগকে বাজিয়ে দেখতে গিয়েছিল, নিজেই যেচে ওদের হেল্প করতে গিয়েছিল, কিন্তু বুদ্ধুটা সুন্দরী দেখে গলে গেল। তোয়ার রূপে সাধারণই হলেও ওর মন বুদ্ধি মেধা তোয়ার সাধারণ নয়। তবে তোয়া বড্ড অভিমানী, চুপচাপ নিজেকে ওদের থেকে সরিয়ে নিয়েছিল। কিন্তু রোহন যে রাতে মনের দুঃখে মাল খেয়ে তোয়াকে ফোনে গালাগাল দিল পরাগ আর সোলাঙ্কি সেটিং করিয়ে দেওয়ার জন্য, তার পরদিনই প্ল্যানটা মাথায় আসে। রোহন কেউ বলেছিল, জাস্ট একটা চান্স নেই, ধরে নে কাজ হবে না, তবু। স্বচ্ছ তোয়া পরাগকে থেমে থেমে বলল, আজ তুই বাড়ি যা, আমি আজ একটু ভাবি, রোহনের সঙ্গেও তো কথা বলতে হবে। পরাগ ম্লান মুখে বেরিয়ে গেল, তোয়ার বুকটা মুচড়ে উঠলেও ও আটকালো না। থাক, এত তাড়াতাড়ি তোয়া নিজেকে প্রকাশ করবে না, ও এত হালকা নয়। তাছাড়া রোহনকে ফোন করাটা জরুরি, গাম্বারটা যেন কোনো দিন ব্যাপারটা ফাঁস না করে।
ভালো ওরা যে যাকেই বাসুক, এই ছোট্ট দুষ্টু মিষ্টি ষড়যন্ত্রটা যেন ওর আর রোহনের মধ্যেই থাকে। শুনলেন রেডিও মোনামার প্রেজেন্টস প্রেম পার্সেলের প্রথম গল্প ঘুরপথে। পরাগের ভূমিকায় আর জে নীল, রোহনের ভূমিকায় আর জে বিবেক, সাউন্ড ডিজাইন সেট, পরিচালনা ও তোয়ার ভূমিকায় আমি আর জে তিয়াশা। আগামী শুক্রবার প্রেম পার্সেল আপনার কাছে পৌঁছে যাবে নতুন এক গল্প নিয়ে, নতুন ঠিকানায়, ঠিক রাত 9টায়।